মর্নিং বন্ধুরা, গুড মর্নিং তো বললাম, কিন্তু এখন তো 24 আওয়ার্সে হট ডে। এখন আর কোনো কিছুই গুড নেই, না মর্নিং গুড, না আফটারনুন গুড, না ইভিনিং, না নাইট, এখন 24 আওয়ার্সই হট ডে। এখন 9:45 এই তো কাজকর্ম করছি, দেখে বুঝতেই পারছো নাইটিটা একদম ভেজা, গরমের জ্বালায় আর থাকতে পারছি না। অর্জুন কম্পিউটার ক্লাসে চলে গেছে 9টার সময়, কৃপা উপরের ঘরে আছে মনে হয়, ল্যাপটপ খুলে বসেছে। আর আমি রান্না করছি, রান্নার মাঝপথে রয়েছি। তো চলো, এই তো ব্লগ শুরু করলাম, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। ঠান্ডা গরম ঝড় বৃষ্টি দুঃখ কষ্ট কোনো কিছুই আমাদের জীবনকে আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। সকালবেলা প্রতিদিন যেমন সূর্য ওঠে, তার সাথে সাথে আমাদের প্রতিদিনকার দিনলিপিটাও শুরু হয়ে যায়। তো আমার দিনলিপিতে আজকে আছে ঠাকুরের জন্য একটু মালপোয়া বানাবো, গরমের জন্য ঠাকুরের কাছে কোনো কিছু দিতে পারছি না, এত গরম পড়েছে। আমার এখন ওই ঠাকুরের জন্য আলাদা করে রান্না করার কথা মনে পড়লেই না আরও বেশি গরম লাগে। তো ভাবছি আজকে ঠাকুরের কাছে না ওই আম দিয়ে না একটু মালপোয়া করে দেবো। তো সেই জন্য তো সকাল থেকে জিনিসপত্র সব জোগাড় করে রাখলাম, নিরামিষে গ্যাস ওভেনটা পরিষ্কার করে রেখেছি। চলো যাই, আর পাখার হাওয়া খাবো না, একটুখানি রান্না করে আবার চলে এসেছি পাখার হাওয়া খেতে। এবার নাইটিটা পাল্টাতে হবে, আর বাকি রান্নাটা একটু পরে করব। আগে আমি একটু ঠাকুরের জন্য মালপোয়াটা বানাই, তারপরে। আজকে হলো শনিবার, তো ভাবছিলাম আজকে মাছ রান্না করব। তো সকালবেলা আবার ভাবলাম যে না, মাছ আমি ছাড়া কেউ খেতে চায় না, পরে যা আসে সেটুকুই রান্না করি গরমের মধ্যে, এমনিতেও এত ঝামেলা করতে ভালো লাগে না। তো পনির ছিল ঘরে, সেইটুকু রান্না করে নিয়েছি, আর কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখো পনির রান্না হয়ে গেছে, এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে নিয়েছি। বড়ো যে ব্লেন্ডারটা সেটা তো খারাপ, এবার ওই যে ছোটো যেটা রয়েছে ওটাতে ব্লেন্ড করেছে, ভালো করে দেখো ব্লেন্ড হয়নি। ডাল আর কাঁচা লঙ্কা একসাথে ব্লেন্ড করে নিয়েছে, এখন ওই দেখো গোটা গোটা রয়েছে। বেশ অনেকবার আমি ব্লেন্ড করেছি, তাও ওগুলো গোটা রয়েছে। তারপর আবার বেশি আর চালাইনি, যদি আবার এটাও খারাপ হয়ে যায় তখন, ওটা আমার নতুন ব্লেন্ডার, ওই জন্য আর ওটার উপরে বেশি চাপ সৃষ্টি করলাম না। আর কালকে আমার বর বাজারে গিয়েছে, বাজারে যায়নি কি বলি, বাসাতে গিয়েছিলো আমার মা। এই দেখো গন্ধরাজ লেবু পাঠিয়ে দিয়েছে, আমাদের গাছে গন্ধরাজ লেবু 5-6টা পাঠিয়েছে। তো ভাবছি এই গন্ধরাজ লেবু দিয়ে মুসুরির ডাল রান্না করবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালে ফোড়ন দেব। আমি এতক্ষণ ধরে জানো তো গন্ধরাজ লেবুর পাতার জন্য ওয়েট করছিলাম, যে উদয়দা আসলে ওনাকে বলবো আমাকে গন্ধরাজ লেবুর দুটো পাতা দিতে, আশেপাশে যদি কারো বাড়িতে থাকে। তো হঠাৎ করে দেখলাম যে না, লেবুর সাথেই তো দুটো পাতা পেয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম ডালটা রান্না করে তারপরে ওই কী বলে ঠাকুরের রান্নাটা করতে যাব। এখানকার ঝামেলাটা মিটিয়ে দেই, তাহলে একটু নিশ্চিন্তভাবে ঠাকুরেরটা ধীরে সুস্থে করতে পারবো। তা নাহলে না ওই মাথার মধ্যে টেনশন ঘুরতে থাকবে, ওই ঘরে রান্না হয়নি রান্না হয়নি, ঠাকুরের জন্য আর কী রান্না করব, আমার ঘরে যে ঠাকুররা রয়েছে তাদের চিন্তা আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে। আজকে বাসন মাজলাম বাইরের কলতলায় গিয়ে, প্রেশার কুকার ছিল, কড়াই ছিল, তো ভাবলাম যে এগুলো আর এই রান্নাঘরে ধোবো না, কলতলায় গিয়ে মেজে নিয়ে আসে। এই দেখো ওই কড়াইটাকে ঘষে 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 পরিষ্কার করেছে, আমার জীবন প্রাণ বেরিয়ে গেছে এই কড়াইটা পরিষ্কার করতে গিয়ে, তাও দেখো ভালো একটা পরিষ্কার হয়নি। এখানে না ভালোভাবে পরিষ্কার করা যায় না, এখানে ঠিক জুতজাত পাই না, সেই জন্য এখানে অতটা ভালো করে পরিষ্কার করতে পারি না। কলতলায় বসে এরকম রোগড়ে রোগড়ে ঘষে ঘষে পরিষ্কার করেছে, আগের থেকে অনেকটা বেটার হয়েছে। পেছনের দিকটাও পরিষ্কার করেছে কিন্তু অতটা ভালো হয়নি, পেছনের দিকটা উঠছেই না। তো চলো, অনেক বকবক হলো, অনেক কথা হলো, এই গরমে টক ডাল দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে, কিন্তু প্রতিদিন কাঁচা আম আর টমেটো দিয়ে ডাল খেতে ভালো লাগছে না, তাই আজকে একটু অন্যরকম করে ডালটা রান্না করব। শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম, এরপর এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম, নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর দেব গরম জল, বাটিতে একটু গরম জল করে নিয়েছি, সেটাও এর মধ্যে ঢেলে দেব। গন্ধরাজ লেবু দুটো পাতা ছিঁড়ে দেব, চেরা কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটু লেবুর রস। এই দিয়ে ভালো করে ডালটাকে ফোটাবো, তারপরে পাতলা পাতলা করে গন্ধরাজ লেবুর দুটো টুকরো ডালের মধ্যে দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখবো। ওই লেবুগুলো দিয়ে আর ডালটা ভালো করে ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাবে। আমার গলা থেকে না কথা বের হচ্ছে না গরমে,
এই যে ফ্লেক্সিড, এই অখাদ্য জিনিসটা এখন আবার খেতে হবে, এটা খেয়ে তারপরে ম্যাঙ্গো শেক খাবো। দীপা আমার জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে রেখে গেছে। আগে এই অখাদ্য জিনিসটা খাই, তারপর ম্যাঙ্গো শেকটা খাবো। ডালের ভরাগুলো আরেকটু হবে, আর এই দেখো ডালটা খুব সুন্দর একটা গন্ধ আসছে, গন্ধ আসলে ঢাকা চাপাই দেওয়া থাক। বড়াটা একটু পরে নামিয়ে নিচ্ছে। কি অবস্থা দেখো, ডালগুলো ভালো করে ব্লেন্ড হলো না, গোটা গোটা। আমার বর ঠিক আমাকে বলবে এগুলো কি ব্লেন্ড করেছো, গোটা গোটা ডাল রয়ে গেছে। ঠাকুরের জন্য এখন ম্যাঙ্গো মালপোয়া বানাচ্ছি, কিন্তু মালপোয়াগুলো ভালো হচ্ছে না, যেহেতু এই হাতাটা দিয়ে মালপোয়াগুলো বানাচ্ছি, ওই জন্য মালপোয়াগুলো গোল হয়নি। গোল হাতা দিয়ে করলে তাহলে আবার মালপোয়াগুলো গোল হতো। ঠাকুরের গোল হাতা রয়েছে, কিন্তু সেটা তিনতলায় রয়েছে, এখন আর আমার তিনতলায় যেতে ইচ্ছে করছে না। দেখো অনেকগুলো মালপোয়া হয়েছে। এই মালপোয়াগুলো আবার চিনি শিরার মধ্যে ভেজাবো। সব মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পরে চিনি শিরা বানাবো, তার মধ্যে মালপোয়াগুলো ভিজিয়ে রাখবো। ময়দা দুধ সুজি এর মধ্যে দুটো আম দিয়েছিলাম, অনেকটাই হয়েছে। দেখো একটা শর্ট ভিডিও করছিলাম, তো সেই জন্যই শাড়ি পরলাম, নাইটি পরে না, ঠাকুরের শর্ট ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু তাও করি সকালবেলা, সেই সময় আমার শাড়ি পরার সময় থাকে না। ওই সময় কি আর সেজে গুজে ঠাকুর ঘরে বসে ভিডিও করা যায় বলো তো? ছেলে বেরোবে, মেয়ে বেরোবে, বর বেরোবে, সবাইকে খেতে দাও, কত কাজ থাকে ওই সময়, তখন কি শাড়ি পরে ঠাকুর ঘরে ভিডিও করা যায়? কিন্তু শাড়ি পরে ঠাকুরের ভিডিওগুলো করলে না নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মনে মনে কয়েকদিন ধরে ভাবছি যে আমি অনেকদিন শাড়ি পরি না, শাড়িও পরি না আর টিপও পরি না, বেশ কয়েকদিন ধরে না আমার শাড়ি পরে না সাজুগুজু করতে ইচ্ছে করছিল। কিন্তু যখন এই গরমের কথা মনে পড়ে তখন তো আর ওই সাজুগুজু করার ইচ্ছা মাথার থেকে বেরিয়ে যায়। তো আজকে সাহস করে করেই ফেললাম, ভাবলাম যে আজকে তাহলে একটু শাড়ি পরে ভিডিও করি, একটা শর্ট ভিডিও করি, আমার সাজুগুজু করার ইচ্ছেটাও মিটবে আর ঠাকুরের ভিডিওটা দেখতেও ভালো লাগবে, ওই জন্যই শাড়ি পরে আজকে ভিডিও করলাম। সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে আমি শাড়ি পরে রেডি হয়ে এসে এই যে এখন বসে বসে খুন্তি নাচ্ছি। চিনি শিরাটা তৈরি করে নিলাম, এবার এর মধ্যে মালপোয়াগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দুটো মালপোয়া নিয়ে আগে ভগবানকে নিবেদন করব, আর বাকি মালপোয়াগুলো ওই রকম কড়াইয়ের মধ্যে ঢাকা দেওয়া অবস্থায় থাকবে। তাহলে মালপোয়াগুলো বেশ নরম তুলতুলে হবে। যদিও এরকমভাবে মালপোয়া বানানো হয় না, এমনিতে মালপোয়া বানানো হয় কিন্তু চিনি শিরার মধ্যে ভেজানো হয় না, যেহেতু আমার বরের সুগার, ওই জন্য ওইভাবে মালপোয়া খাওয়া হয় না। রাধা মাধবকে দুটো মালপোয়ার নিবেদন করলাম, আর আমার দুপুরবেলার পুজো দেওয়া কমপ্লিট। একটু আগে তো তোমাদেরকে বললাম যে আজকে নিরামিষ খাবো, আজকে মাছ খাবো না, কিন্তু আমার বর একটু আগে জানো তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। আমি ওকে বাজার হাট কোনো কিছু করতে বলিনি, ওর মন চেয়েছে ও নিয়ে এসছে। তোমাদেরকে দেখো না মাঝে মধ্যে আমি বলি যে যখন আমার বরকে বলবো বাজারের কথা তখন ও ঠিক করে বাজার করবে না, আর যখন আমি ওকে বাজার করার কথা বারণ করব সেই সময় ও ঠিক বাজার নিয়ে আসবে। অল্প কিছু মাছ টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেব, ওটা আবার কাল পরশু খেয়ে নেব। আর আজকের মতো করে কয়েক পিস মাছ ভাজা করে নিচ্ছে, মাছের একটু তেলও রেখে দেব। মনে করেছিলাম আমার রান্নাবান্না হয়ে গেছে, ঠাকুরের কাজকর্মও কমপ্লিট, এবার আমি একটু শুয়ে বসে থাকব। এই দেখো আবার মাছ নিয়ে এসে কি ঝামেলা বাড়ালো। আমাদের গাড়ি ঠিক করতে দিয়েছে, এবার গাড়ি ওই লোক ঠিক করে নিয়ে আসবে। কিপা গ্যারেজ ঘর খুলে রাখলো, আর এই গেটটা এখন আমাকে খুলতে হবে, এত বড় গেটটা এখন খুলতে হবে। এটা খুলতে কি কষ্ট, হেভি শক্ত গেটটা, কি আর করবো, খুলে রাখি। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:20 বাজে, তো আমি এই 4:30 সময় ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ভাত খেয়েছি দেরি করে, আমার বর এসছে
সেই 3:15 সময় বাড়িতে এসছে। কি মারামারি করে সারাদিন দুটোই। তারপরে ও আসার পরে ভাত খেলাম, ভাত টাত খেয়ে আমরা এই ঘরে সবাই শুয়ে বসে আবার গল্প গুজব করলাম। তারপরে মনে হয় 4:30-5টার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখনও ঘুম কাটাতে পারছি না। উঠেছে সেই 5:30-টার সময়, কিন্তু চোখে আমার এত ঘুম, আমি আর বিছানা ছাড়তে পারছি না। দেখো না, এখনও তাকাতে পারছি না ভালো করে। কৃপাও একটুখানি ঘুমিয়েছিল। আর ওই যে অর্জুন কোথায়, কোথায় অর্জুন? তুই অর্জুন এখন পড়তে যাবে, ও এখন রেডি হবে, পড়তে যাবে। সে হচ্ছে আমি যদি আর ঘুমিয়ে থাকতে পারতাম, সন্ধে হয়ে এসছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি আবার উঠে পড়লাম, তা নাহলে মনে হয় আমি এখনও শুয়ে থাকতাম। দেরি করে ভাত খেয়েছি না, ওই জন্য কেমন যেন আর কি গা ছেড়ে দিয়েছে। আর কি বলছিলাম জানি, ও মোবাইলে চার্জ নেই, ছেলে মেয়ে আমার মোবাইলটা দেখে চার্জ সব শেষ করে দিয়েছে। আমি এবার ছাদে যাবো, জামা কাপড় আনতে যাবো, আর কচুরলতি কাটতে হবে। কৃপা বাজারে গিয়েছিল, এই যে বাজার থেকে অর্জুনের প্রজেক্টের জিনিসপত্র নিয়ে এসেছে, বল দিয়ে প্রজেক্ট বানাতে হবে। ওই দেখো 3 খানা বল, সূর্য পৃথিবী চাঁদ, ও চাঁদ সূর্য পৃথিবী। আর আইসক্রিম নিয়ে এসেছে, অরুণা আইসক্রিম, অরুণা এটা এমনি আইসক্রিম, অরুণা কোনগুলো তাহলে ওর জন্য একটা রেখে দিস। এটা আমার তো, আমি খাই এখন আইসক্রিমটা। এগুলো অরিওর মতো খেতে, বিস্কুটের মধ্যে আইসক্রিম আমি খেয়েছি, আমার কাছে তো অরিওর মতোই লাগলো। না খাবো না, তুই খা। 9:45 বাজে রাত, সবাই বাড়িতে চলে এসছে, অর্জুন, অর্জুনের বাবা সবাই চলে এসছে। আমার বর রাতের বেলা কিছু খায়নি, কৃপা অর্জুনের জন্য ভাত নিয়ে আসলাম। আর এই যে লাল শাক কচুরলতি, এগুলো এখন আমি বসে বসে কাটবো। কচুরলতি যদি আজকে না কেটে রাখি তাহলে আর কালকে খাওয়া হবে না। বরকে বলে বলে এই কচুরলতি আনিয়েছে, আমি কতদিন কচুরলতি খাই না। বর বলে তুমি তো কচুরলতি কাটতে চাও না, দেখ আগে লাল শাকটা কাটি, বলে সেই জন্যই তো আনি না। আমি বললাম যে আগের দিন এনে রাখবে, তাহলে আমি পরের দিন ধীরে সুস্থে রান্না করতে পারবো। তো এই 1 সপ্তাহ ধরে বলে বলে আজকে দেখি নিয়ে আসছে লতি। লাল শাকটা আগে কেটে রাখি, কেটে প্লাস্টিকে ভরে রেখে দেবো, পরে কচুরলতিটা কাটছি। কচুরলতি, মোচা এগুলো কাটতে একটু সময় লাগে। আগের দিন যদি এগুলো এনে রাখে বাজার থেকে, তো সন্ধ্যেবেলার দিকে এগুলো আমি কেটে রাখতে পারি, পরের দিন সকালবেলা ঝটপট করে রান্না করতে পারি। আজকে দুপুরবেলা যখন ইলিশ মাছ নিয়ে আসছে, সেই সময় এই কচুরলতি শাক এগুলো নিয়ে আসছে। উদ্ধার হয়েছে, আমি পাক্কা 1 ঘন্টা লাগলো এই শাক আর লতি কাটতে। দেখো লতি কাটার পর একটুখানি হয়ে গেছে, রান্না করলে আরও কমে যাবে। ও বাবা, আমার কোমর পিঠ সব ধরে গেল, আমি এখনও সোজা হতে পারছি না, পা ঝিনঝিন করছে, পা সোজা করতে পারছি না। আজকে আমার বর ইলিশ মাছ নিয়ে এসছে আমার জন্য। আমি কাশ্মীর থেকে আসার পর বলছিলাম যে আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তা আজকে ইলিশ মাছ চোখের সামনে পড়েছে, নিয়ে এসছে। তো আমি আবার এটাও বলছিলাম যে এখন তো জামাই ষষ্ঠী, সামনে তো জামাই ষষ্ঠী, ইলিশ মাছের দাম বেশি থাকবে, জামাই ষষ্ঠীর পর একদিন ইলিশ মাছ খেতে হবে। এবার ইলিশ মাছ নিয়ে আসার পরে আমি বললাম যে তুমি আবার আজকে ইলিশ মাছ নিয়ে আসছো কেন এত টাকা দিয়ে? বলে তুমিই তো খেতে চেয়েছিলাম। আমি বলি আমি কবে খেতে চেয়েছি? বলে তুমি তো এর মধ্যে বললে যে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, এই কথা বললে। আমি ভুলেও গিয়েছি, আমি যে ওকে বলেছি সেই কথা আমার মনেও নেই। পরে পরে বলার পরে, ও চুপ কর না, পরে বলার পরে তারপরে খেয়ালে এসছে, হ্যাঁ আমি তো এরকম বলেছিলাম, আবার এটাও বলেছিলাম সামনে জামাই ষষ্ঠী, এখন ইলিশ মাছের দাম বেশি থাকবে, মাছটা তো দেখে শুনে কিনতে পারেনি। আমার বর এরকমই করে, ও 2-1 সময় এরকম এই পচা পচা ইলিশ মাছগুলোকে নিয়ে আসবে, বুঝতে পারে না। বলে মাছটা কেনার পর যখন কাটছিল লোকটা, বলে সেই সময় আমি বুঝতে পারছিলাম যে মাছটা ভালো পড়েনি, বরফের মধ্যে ছিল তো, অনেক আগের ইলিশ মাছটা, খেতেও সেরকম একটা স্বাদ নেই, ওই বরফের মধ্যে থেকে বের করে দিয়েছে। না কবে না কবে, কোন বছরের ইলিশ মাছ দিয়েছে ভগবান জানে। আমি কবে বরের কাছে ইলিশ মাছ খেতে চেয়েছি আমার মনেও নেই। কাশ্মীর থেকে আসার পর বলছিলাম যে অনেকদিন ইলিশ মাছ খাওয়া হয় না,
একদিন ইলিশ মাছ খাবো, জামাই ষষ্ঠীটা হয়ে যাক তারপরে। ও মাছটা নিয়ে আসার পর তো আমি চেঁচামেচি শুরু করেছি যে তুমি কেন আজকে আবার মাছ আনলে, আজকে তো মাছ আনতে বারণ করেছিলাম। বলে তুমিই তো বলছিলে ইলিশ মাছ খাবে, চোখের সামনে ইলিশ মাছটা পড়লো তাই নিয়ে আসলাম। আমার তো মনেও নেই, আমি তো সব ভুলে বসে আছি। সে মনে রেখে দিয়েছে যে তার বউ ইলিশ মাছ খেতে চেয়েছে। মাঝ বয়সে এসে ভালোবাসার কথা তো আর সেইভাবে বলা যায় না, এই বয়সে তো এসে আর আমরা তুমি আমার আমি তোমার এসব কথা বলা হয় না, কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে এইভাবেই ভালোবাসাগুলো প্রকাশ পায়। আমার রাতের বেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট, বিছানা করাও হয়ে গেল, মাথাটা আশ্রয় নিলাম ভালো করে, কিন্তু চুলটা বাঁধবো না, চুলটা ভেজা, ওই জন্য চুলটা আর বাঁধবো না, চুলটা সবসময় ঘামে ভেজাই থাকে, যা গরম পড়েছে, এসি চললেও না চুল সহজে শোকাতে চায় না। মুখে টোনার, নাইট ক্রিম এগুলো সব লাগিয়ে নিলাম, এবার শুয়ে পড়ব। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে, গুড নাইট।